প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে আছো তাদেরকে আমরা স্বাগত জানাই। তো আমরা দেখছি, আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র দেখছিলাম, যদিও আমাদের এতদিনে দ্বাদশ সাউন্ড কম আসছে, কিছু শোনা যাচ্ছে? এখন শুনতে পাও? জি স্যার, শোনা যাচ্ছে। তোমার হয়তো তাহলে নেটওয়ার্কে প্রবলেম আছে। তো আমরা দেখছিলাম আমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের, বলতে গেলে আমার পোর্শনের শেষ অধ্যায়, যেটাকে আমরা বলেছিলাম আন্তর্জাতিক বাণিজ্য, যেটা অষ্টম অধ্যায়। তো এই অষ্টম অধ্যায় দেখতে যে শেষ ক্লাসে আমরা দেখেছিলাম বিশ্বায়ন কাকে বলে, সেখানে আমরা কিছুটা সুবিধা অসুবিধা দেখেছিলাম, কিন্তু ডিটেলস আমরা দেখিনি। তো এখানে আমাদের আরেকটু সুবিধা অসুবিধা আমরা দেখে আসি। তো এখানে গত ক্লাসে যে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, সে দুটো পয়েন্ট আমি স্কিপ করেছি, তারপরও তোমরা চাইলে আমি সেটা আবার একটু ইনক্লুড করে দিব আমাদের অসুবিধার মধ্যে। তো এরপরে আমাদের দেখার টার্গেট বৈদেশিক সাহায্য, বৈদেশিক বাণিজ্য, হয়তো এই পর্যন্তই আমরা দেখতে পারবো। তো এরপরে আমাদের শেষ টপিকটা আছে, যেখানে আমাদের তথ্য উপাত্ত দরকার, সেটাকে আমরা বলেছি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা, সেটা আমরা দেখতে চাই। তো এখন আমরা আসি আমাদের বিশ্বায়নের সুবিধাগুলোর মধ্যে কি কি আছে। তো এখানে ক্লাসে আমার সঙ্গে পার্টিসিপেট না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে টপিক গুলো বুঝতে পারছো কিনা। তো এখন ফার্স্ট টপিকটা হলো আমাদের বিশ্বায়নের সুবিধার মধ্যে আছে উপকরণের গতিশীলতা। তো উপকরণ বললে আমরা বুঝি আমাদের ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো ভূমি সচরাচর এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা যায় না। তো এখানে আমরা বলছি যে ভূমিতে আসলে এক দেশ থেকে অন্য দেশে যে ইনভেস্টমেন্ট করা যায়, তো সেক্ষেত্রে আমরা ভূমিটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি না। তো যখন আমরা বিশ্বায়ন বলছি, তখন আমরা কিন্তু আমাদের দেশের সঙ্গে শুধুমাত্র রিলেশনশিপ না, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামে আমাদের উপকরণগুলো গতিশীল, বা আমরা বলছি চট্টগ্রাম থেকে সিলেটে গতিশীল, বা এভাবে সিলেট থেকে বরিশালে গতিশীল, এরকম আমরা বলছি না। আমাদের এখানে যখন বিশ্বায়ন শব্দটা আসবে, তখন আমরা বলছি যে বিশ্বায়ন শব্দের সঙ্গে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক যুক্ত আর কি। তো আন্তর্জাতিক সম্পর্ক যুক্ত হলে আমরা বলেছিলাম যে এখানে একটা মার্কেটের সঙ্গে আরেকটা মার্কেট মিলে যায়, একটা প্রোডাক্টের সঙ্গে আরেকটা প্রোডাক্ট একীভূত হয়। তো এইরকম যে একীভূত হওয়ার প্রক্রিয়া, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে বিশ্বায়নের যখন আমরা সুবিধা আলোচনা করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রেই মূলত এই টপিক গুলো আলোচনা করছি। তো এখন আমরা যদি বলি উপকরণের গতিশীলতা, কেউ আমাকে বলতে পারবে যে উপকরণ গুলো কিভাবে গতিশীল হয় যদি আমাদের এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক তৈরি হয়, বা এখানে যদি বিশ্বায়ন হয় তাহলে সেক্ষেত্রে উপকরণ গুলো কিভাবে গতিশীল হবে, আমাকে বলতে পারো? জি স্যার, বলতে পারবো স্যার। বলো। আমাদের ভূমিটাকে ওই ইউজ করতেছে, আমাদের যে শ্রমিক, ভূমিটাকে আমরা ওভাবে আলোচনায় আনতে চাই না। এখানে মূলত গতিশীলতা বললে আমাদের শ্রমের গতিশীলতাটাই গুরুত্বপূর্ণ, পুঁজির গতিশীলতাটাই গুরুত্বপূর্ণ। তাহলে এখন অন্য কেউ বলো যে শ্রমের গতিশীলতা তোমার এখানে কিভাবে হবে? শ্রমের আমরা জানি যে ভৌগোলিক গতিশীলতা আসে, আছে পেশাগত গতিশীলতা, আছে আঞ্চলিক গতিশীলতা, আছে আঞ্চলিকটা ভৌগোলিকের মধ্যেই পড়ে, আন্তর্জাতিক গতিশীলতাও আছে। তো আঞ্চলিক আর আন্তর্জাতিককে আলাদা ভাবে ভাগ করে দিলাম। আঞ্চলিক হলো গতিশীলতা বলতে আমরা বুঝি পেশা থেকে পেশার স্তর উন্নত করা, এক পেশার এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া, এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর, আবার আমরা বলি যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার, এগুলোকে মূলত আমরা বলি গতিশীলতা। তো শ্রমের গতিশীলতা এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে কি, যদি আমার এই বিশ্বায়ন না হতো, তাহলে বাংলাদেশের যে 1 কোটি মানুষ যারা বাইরে থাকে, সেটা কিন্তু খুব বেশি সম্ভবপর হতো না। তারা বাইরের দেশে প্রডিউস করে এবং সেখান থেকে তারা তাদের ইনকামের একটা বড় অংশ কিন্তু আমাদের দেশে পাঠিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা বলছি যে যদি আমাদের এই উপকরণ গুলো গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা আছে। এখানে যদি আমাদের আনইউজড লেবার থেকে থাকে, অর্থাৎ আমাদের যদি আনএমপ্লয়মেন্ট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বৈশ্বিক ক্ষেত্রে আমরা যদি বিশ্ব চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের লেবারের ডিমান্ড বাড়তে পারে, যদি তো সেই সব দেশে আমাদের চাহিদা থাকে আর কি। তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে গতিশীলতা হলে সেক্ষেত্রে আমাদের সুবিধাই আছে। অথবা এমনও হতে পারে যে আমার একটা ইন্ডাস্ট্রি আমি রান করতে চাই, সেখানে আমার দেশের শ্রমিকরা অতটা স্কিল না, সেক্ষেত্রে কিন্তু আমার বাইরের দেশের থেকে আমি শ্রমিক নিয়ে আসতে পারি, সেটাও কিন্তু আমাদের বিশ্বায়নের একটা সুবিধার মধ্যে পড়ে। এরপরে আমরা বলছি যে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও বিনিময়। তো বিশ্বায়ন হলে নতুন প্রযুক্তি কিভাবে উদ্ভাবন ও বিনিময় হতে পারে? তো আমরা জানি বিশ্বায়ন হলে আমাদের প্রতিযোগিতা অনেক অংশেই বেড়ে যায়,
প্রতিযোগিতা বাড়লে, আমার যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চাই তাহলে কিন্তু আমাকে উদ্ভাবনী হতে হয়। যেসব প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদ ধরে কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে না, তারা কিন্তু একটা সময় মার্কেট থেকে বিলীন হয়ে যায়। তুমি দেখবে যে এই যে স্যামসাং কোম্পানি, তারা কিন্তু অনেক আগের থেকে কিন্তু মার্কেটে আছে। তো তাদের মার্কেটে টিকে থাকার একটা বড় কারণ কিন্তু এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা এবং উন্নয়ন। তো গবেষণা এবং উন্নয়ন হলে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হয়। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হলে সুবিধা কি, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হলে যেমন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিও বাড়ে, সাথে সাথে আমাদের উৎপাদন ব্যয়টাও কিন্তু অনেক অংশে কমে যায়। তো তাতে কি হয় যে উৎপাদন ব্যয় কমলে আমার কিন্তু বাজার দামটাও কমার চান্স থাকে। তো বাজার দাম যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মার্কেট ডিমান্ডটাও বেড়ে যাবে। তো এরকম যদি নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং থাকে তাহলে দেখা যাবে কি যে বিশ্বায়নের ক্ষেত্রে আমি একটা বড় সুবিধা নিতে পারি। তো এখন আমরা যদি বলি যে তাহলে আমাদের দেশের যে ইন্ডাস্ট্রিগুলো বা ফার্মগুলো আছে তারা কিভাবে এখানে বিশ্বায়নের ক্ষেত্রে সুবিধা পেতে পারে, তো এখানে শুরুতে আমরা যে বলেছি যে বিশ্বায়নের ফলে এখানে দেশীয় কোম্পানিগুলোর একটা কম্পিটিটিভ টেন্ডেন্সি বাড়ার একটা চান্স থাকে, আবার তারা কিন্তু বাইরের দেশ থেকে প্রযুক্তি নিয়েও আসতে পারে। তো এখানে দুদিক থেকে সুবিধা হতে পারে। এক, দেশীয় কোম্পানিগুলো তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে মনোযোগী হতে পারে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে মনোযোগী হলে তাদের উদ্ভাবনী শক্তি বা উদ্ভাবনী ক্ষমতা বাড়বে। দ্বিতীয়ত, আমরা জানি যে আমাদের দেশীয় কোম্পানিগুলো যে আছে তাদের কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সক্ষমতা খুবই কম। তো কারণ যে পরিমাণ ক্যাপিটাল তাদের প্রয়োজন সেটা হয়তো আমাদের ইকোনমি তাদেরকে প্রোভাইড করতে পারে না, বা যে পরিমাণ উদ্ভাবনী শক্তি দরকার তাদের সেটা থাকে না। ফলে দেখা যায় কি যে বিশ্বায়নের ফলে তারা কিন্তু বাইরের দেশ থেকে এই যে আমাদের প্রযুক্তি যা আছে সেটা কিন্তু ট্রান্সফার হয় এক দেশ থেকে অন্য দেশে, ফলে সেই সুবিধাটা কিন্তু তারা পেতে পারে। তো আমরা এখানে বললাম যে এই প্রযুক্তির উদ্ভাবন এবং দুই দেশের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে এই প্রযুক্তির বিনিময় হতে পারে সম্পর্ক উপরে ডিপেন্ড করে। এরপরে আমরা বলছি যে উদারীকরণ, উদারীকরণ আমরা বলছি লিবারালাইজেশন। তো মার্কেট লিবারালাইজেশন বললে আমরা কি বুঝি, উদারীকরণ এটা একটু আমাকে বলতে পারবে যে উদারীকরণ কাকে বলে? এই একজন বলো, উদারীকরণ কাকে বলে? নাম ধরে বলি, শুভ বলো, উদারীকরণ কাকে বলে? এই 6360, শুভ বলো। শুভ তোমার স্পিকার অন করো, তুমি কি আসো ক্লাসে? না পারলে বলো যে স্যার আমি পারি না, এটা মুখ বন্ধ করে বসে আছে কারণটা আমি বলছি তোমাকে, তুমি মুখ ওপেন করছো না। এই দীপ্ত বলো, উদারীকরণ বলতে তুমি কি বুঝো? স্যার পারি না। আর কেউ আছো যে বলতে পারবে যে উদারীকরণ বলতে তুমি কি বুঝো, লিবারালাইজেশন? হাই, তোমরা কেউ আছো এখানে বলতে পারবে উদারীকরণ কাকে বলে? স্যার আপনি বলে দিলে ভালো হয়। কোন রকম চিন্তা করার ক্ষমতা নেই তোমাদের, জড় পদার্থ হয়ে গেছো। এখন আমরা আসি, ধরলাম আমরা বলছি যে লিবারালাইজেশন, আমরা লিখে নেই, আমরা বলছি লিবারালাইজেশন, লিবারালাইজেশন। এখন এটাকে আমরা বলছি উদারীকরণ। আমরা সচরাচর লিবারালাইজেশন বললে আমাদের কনসেপ্টটা আসে মার্কেট লিবারালাইজেশন, অর্থাৎ আমাদের বাজারটাকে আমরা উদার করতে চাই। তো সেক্ষেত্রে কি আছে বা আমাদের ইকোনমিটাকে আমরা উদার করতে চাই সেটা সেক্ষেত্রে কিভাবে হয়, যেমন ধরো এখানে আমাদের দেয়া আছে, এই হলো বাংলাদেশ, যেটাকে আমরা বললাম বিডি, এটা বাংলাদেশ, এটা আমরা মানচিত্রে আঁকিনি, ধরলাম এটা হলো বাংলাদেশ, এটা আমাদের বাউন্ডারি। আর এখানে আমাদের আরো কান্ট্রি আছে, নেপাল আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, আরো আদার দেশ আছে, সিঙ্গাপুর আছে, তাইওয়ান আছে। তো এখানে আমরা বলছি যে আমি যদি বলি যে আমার বর্ডারটা ক্লোজ, অর্থাৎ আমার বর্ডারে এরকম কাঁটা তারের বেড়া দেয়া আছে, তাহলে যদি কাঁটা তারের বেড়া দেয়া থাকে তাহলে আমি বলছি যে এই মার্কেটে কিন্তু অন্যরা এখানে ঢুকতে পারবে না। অর্থাৎ কাঁটা তারের বেড়া কিভাবে দেয়া সম্ভব, আমি একেবারে পুরো মার্কেটটাকে ক্লোজ করে রেখেছি, অর্থাৎ কারোর সঙ্গে আমি বাণিজ্য করি না, আমার এক্সপোর্ট ইম্পোর্ট লেবার কোনো কিছুর সঙ্গে আমি বা আমার ক্যাপিটাল কোথাও দেশের বাইরে যায় না বা দেশের বাইরে থেকে আসে না। এটাকে আমরা বলি একেবারে পুরোপুরি প্রোটেকশনিজম, অর্থাৎ আমি এখানে পুরো লিবারালাইজেশনের ধারে কাছেও নেই, এটাকে আমি বলি যে একেবারে মার্কেটটাকে আমরা আটকে রেখেছি। এখন যদি এরকম হয় যে এই বর্ডারটাকে আমি ওপেন করে দিতে চাই,
তো বর্ডারটাকে ওপেন করতে গেলে কিভাবে পসিবল? সেটা হতে পারে যে শুরুতে যদি বাইরের দেশের কেউ ঢুকতে পারে না, কারণ কি, সেটা হতে পারে আমি কমিউনিস্ট, এখানে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ আমি কমিউনিজম প্র্যাকটিস করি, তার জন্য হতে পারে। কিন্তু আমরা যদি ইকোনমিক দিক চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে হতে পারে এখানে প্রচুর পরিমাণে বাধা আছে, সেটাকে আমরা বলি যে একে বলা হয় ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার। ট্যারিফ অর যদি কোথাও বুঝতে অসুবিধার সাথে সাথে বলবে যে স্যার এটা বুঝি না, ট্যারিফ অর নন ট্যারিফ ব্যারিয়ার্স। তো এই ট্যারিফ অর নন ট্যারিফ ব্যারিয়ার্স কি এটা জানো? এই না বললে বলো যে স্যার জানি না, মুখ বন্ধ করে বসে আছো কেন? আমার কাজ কি শুধু পড়ানো নাকি? আমার টিচারের কাজ সেটা না, টিচারের কাজ যারা ক্লাসে আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যায় তারা বুঝতে পারছে কিনা। তাই ট্যারিফ আর নন ট্যারিফ কি বুঝো? ইবাদত হোসেন বলো। আশরাফুল আজম দীপ্ত, এটা কি জানো যে ট্যারিফ আর নন ট্যারিফ কাকে বলে? ইন্ডিয়া থেকে আমরা ধরলাম যে বাংলাদেশে ডিম আসতে পারে, বাংলাদেশেও ডিম পাওয়া যায়, আমরা বলছি বাংলাদেশেও আমাদের ডিম আছে, ধরলাম এই হলো আমাদের ডিম, বাংলাদেশেও সেটা পাওয়া যায়, আবার ইন্ডিয়াতেও ডিম আছে আর কি, ইন্ডিয়ান মার্কেটে ডিম আছে। তো এখন ইন্ডিয়ার ডিমের প্রোডাকশন কস্ট আমরা ধরে নিচ্ছি 5 টাকা করে, যদি আমরা ট্রান্সপোর্ট কস্টটা সব হিসাব করি এদের কস্ট হলো 5 টাকা, আর বাংলাদেশে এর প্রোডাকশন কস্ট হলো 7 টাকা। এটা আমরা এক্সাম্পল কিন্তু আগেও দিয়েছি। এবার দেখো যে এই সীমানা থেকে যখন এখানে বাংলাদেশের মার্কেটে ডিম ঢুকবে, তখন বাংলাদেশ বলে দিল যে প্রত্যেকটা ডিমের জন্য তোমাকে এক্সট্রা 3 টাকা করে দিতে হবে। তাহলে এটা এক ধরনের ট্যাক্স, এই ট্যাক্সটা আরোপ করা হচ্ছে বর্ডারে। তাহলে বর্ডারে যখন ট্যাক্স আরোপ করা হয় তখন তাকে আমরা বলি ট্যারিফ, শুল্ক। শুল্ক এটা এক ধরনের ট্যাক্স যেটা বর্ডারে ইম্পোজ করা হয়। এবার দেখো এখন যখন এই ডিমটা বাংলাদেশের মার্কেটে চলে আসলো, ইন্ডিয়ান ডিমের দাম কত হয়ে গেছে? তাই ইন্ডিয়ান ডিমের দাম কত হয়ে গেছে? কত? 8 টাকা স্যার। যদি 8 টাকা হয়ে যায়, দেখো তো এবার ইন্ডিয়ান ডিম কি বাংলাদেশের মার্কেটে চলবে? নো স্যার। তাহলে ইন্ডিয়াকে কি আমি ব্যারিয়ার দিয়ে আটকে দিছি? জি স্যার, এখানে ট্যাক্স বেশি নেই। তাহলে এখানে আমি যখন ট্যারিফ বসিয়ে দিচ্ছি তখন কিন্তু ইন্ডিয়াকে আমি পুরো মার্কেট থেকে বের করে দিচ্ছি। তাহলে এটাকে কি বলা হয়, প্রোটেকশনিজম নাকি লিবারালাইজেশন? আমি কি প্রোটেক্ট করতে চাই আমার? এখানে কথাটা বুঝতে পারি নাই, নেটের সমস্যা। এখানে আমরা বলছি, এখানে দুটো টার্ম ইউজ করছি, একটা হলো সংরক্ষণ, অর্থাৎ আমার দেশীয় শিল্পকে আমি সংরক্ষণ করতে চাই, ডিমের ইন্ডাস্ট্রিকে সংরক্ষণ করতে চাই। যেমন যদি ইন্ডিয়ান ডিম বাংলাদেশের মার্কেটে আসতো তাহলে কিন্তু কত টাকা করে বিক্রি হতো? 5 টাকা করে বিক্রি হতো। ফলে দেখা যেত কি, ডোমেস্টিক মার্কেটে যারা প্রোডিউসার আছে ডিমের, তারা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যেত। বুঝতে পেরেছো কি বলেছি? কারণ শুধু কোন দেশের ডিম চলতো তখন? জি স্যার, আমাদের বাংলাদেশে যারা আছে তারা আউট হয়ে যেত, বের হয়ে যেত। তো এখন আমি এদেরকে প্রোটেক্ট করতে চাই, তাহলে আমি প্রোটেকশনিজমে যাওয়ার জন্য আমি লিবারালাইজেশন করি নাই, অর্থাৎ আমার মার্কেটটাকে ওপেন করি নাই, ইন্ডিয়ার ডিমটাকে আমি কিন্তু ট্যারিফ দিয়ে ওদেরকে আটকে দিয়েছি। এটাকে কিন্তু লিবারালাইজেশন বলা হয় না, এটাকে বলা হয় প্রোটেকশনিজম। তাহলে এখন আমি যদি বলি, দেখো যে লিবারালাইজেশন করতে গেলে কি করতে হবে, এবার বাংলাদেশ বললো ঠিক আছে তোমার উপর থেকে আমি 3 টাকার জায়গায় 2 টাকা করে ট্যারিফ বসিয়ে দিলাম, প্রত্যেকটা ডিমে শুল্ক বসিয়ে দিলাম। তাহলে দেখো তো এখন ডিমের দাম কত হয়ে গেছে? 7 টাকা। তাহলে যদি এখন আমি যদি বলি এখন ইন্ডিয়ার ডিমও চলতে পারে বাংলাদেশের মার্কেটে, আবার বাংলাদেশের ডিমও চলতে পারে, ডিমের কোয়ালিটি সেম, সেহেতু ইন্ডিয়ান ডিমেরও যে দাম বাংলাদেশের ডিমেরও সে দাম, সেই দাম। তো বাংলাদেশের ডিম যদি পুরো ডিম্যান্ড মিট আপ করতে না পারে, বাদ বাকিটা ইন্ডিয়ান ডিম মিট আপ করবে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে এখানে কি আমরা তাহলে প্রোটেকশনিজমের থেকে লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, যদি আমাদের এরকম ট্যারিফ কমিয়ে দেওয়া হয়, শুল্ক কমিয়ে দেওয়া হয়? তাই আমরা কি উদারীকরণের দিকে যাচ্ছি? জি স্যার। তাহলে এখন যদি বলি আমি আরো 1 টাকা কমিয়ে দিলাম, তাহলে আমি আরো উদার মার্কেটের ক্ষেত্রে, কারণ আমি অন্যকে আরো বেশি আমাদের তাহলে যদি বাংলাদেশের ডিম যারা প্রোডিউস করে তারা, তাদেরকে আমরা বলছি এরা কি ইফিশিয়েন্ট নাকি ইনএফিশিয়েন্ট, অদক্ষ নাকি দক্ষ? তাই এরা অদক্ষ না দক্ষ? অদক্ষ।
অদক্ষ অদক্ষ কেন? কারণ হলো এদের ডিমের দাম বেশি, তাহলে সেম ডিম তারা প্রোডিউস করছে কিন্তু তাদের ডিমের কস্ট বেশি, তাহলে যে সবচেয়ে লোয়েস্ট কস্টে বেটার কোয়ালিটি প্রোডিউস করতে পারে তাকে আমরা বলি সবচেয়ে এফিশিয়েন্ট, তাহলে এক্ষেত্রে ইন্ডিয়া আমাদের এফিশিয়েন্ট। তাহলে তুমি আমাকে যদি একে যদি মার্কেটে টিকে থাকতে হয় তাহলে একে আরো দক্ষ হতে হবে, অর্থাৎ একে হয়তো নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করতে হবে এই ডিমের প্রোডাকশনের ক্ষেত্রে, বা তাদের আরো হয়তো অন্যান্য কোনো টেকনোলজি এখানে নিয়ে আসতে হবে, ফলে দেখা যাবে কি যে সেক্ষেত্রে ডিমের দাম কমতে পারে। তাহলে এ যদি ইনএফিশিয়েন্ট হয় তাহলে বিশ্বায়নের ক্ষেত্রে আর কি মার্কেটে টিকে থাকার সক্ষমতা থাকবে নাকি তাকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে? না স্যার, একে মার্কেট থেকে কি হয়ে যেতে হবে, বের হয়ে যেতে হবে। তাহলে এখানে সুবিধাটা পাচ্ছে কি আসলে, এই যে 5 টাকা ডিম যদি আমি আরো লিবারালাইজ করে দেই মার্কেটকে, তাহলে দেখো তাহলে কিন্তু জনগণের একটা সুবিধা আছে এখানে, জনগণ কিন্তু কয় টাকা ডিম খেতে পারবে? 5 টাকায়। তবে এখানে অসুবিধা, এখানে সুবিধার আছে স্যার, সব আউট হয়ে যাবে। তবে এখানে সুবিধার অসুবিধার দিকটা আরো গুরুত্বপূর্ণ, যেমন এই যে আমি 2-3 টাকা সমান বেনিফিট পেলাম, আর এখান থেকে যারা জব লস হলো যাদের, তারা কত টাকা সমান ক্ষতিগ্রস্ত হয়েছে? এটাকে বলা হয়, একটাকে বলা হয় কনসিউমার সারপ্লাস, একটাকে বলা হয় প্রোডিউসার সারপ্লাস, ভোক্তার উদ্বৃত্ত, আর একটাকে বলা হয় উৎপাদকের উদ্বৃত্ত। তো এক্ষেত্রে হিসাব টিসাব করে যদি আমার গেইন থাকে ওভারঅল, তাহলে সেক্ষেত্রে আমি লিবারালাইজ করতে পারি, আর যদি দেখি আমার গেইন কম সেক্ষেত্রে আমি লিবারালাইজেশনে নাও যেতে পারি, উদারীকরণে, পুরোপুরি উদারীকরণে নাও যেতে পারি। তো এভাবে হিসাব করে মূলত আমাদের এই ট্যারিফ বা এগুলো ইম্পোজ করা হয়। তো যত আমার লিবারালাইজেশন হবে তত কিন্তু ট্যারিফটা কমবে। এবার দেখো নন ট্যারিফ ব্যারিয়ার্সটা আসলে কি, আমি একটা এক্সাম্পল দেই যে ধরো সাবসিডি দিলেও কিন্তু নন ট্যারিফ ব্যারিয়ার্স আসে, সেটা কিভাবে আসে দেখো, যে এখানে ব্যারিয়ারটাকে আমি কিভাবে ইম্পোজ করে দেই দেখো। এখন আমি যদি বলি যে বাংলাদেশের ডিম আর ইন্ডিয়ার ডিম দুটোই একটা দেশে যাচ্ছে, সেটাকে আমরা বললাম ইউএস। ওকে, দেখো এখান থেকে কিভাবে এখানেও আমাদের উদারীকরণ হতে পারে, আমাদের বাধাগ্রস্ত হতে পারে। এবার ইন্ডিয়ার ডিমের প্রোডাকশন কস্ট 5 টাকা, তাহলে ইন্ডিয়ার ডিম ইউএস এর মার্কেটে চলার কথা, তাই না? দেখো এখন আমি বলছি আমি ইন্ডিয়াকে এখন এই সীমানা থেকে বের করে দিতে চাই, সেক্ষেত্রে কি হবে, আমি এর উপরে একটা, অথবা আমি এখানেও বলে দিতে পারি যে বাংলাদেশের সঙ্গে আমি দেখো যে বাংলাদেশের ইন্ডিয়ার ডিম আমি ওই আমেরিকাকে বাদ দিই, তাহলে আমাদের আরো জটিল হয়ে যাবে। এখানে আমাদের ধরলাম ইন্ডিয়ার ডিম 5 টাকায় চলার কথা আছে। এবার আমি এক কাজ করে দিয়েছি, ইন্ডিয়াকে মার্কেট থেকে বের করে দিতে চাই, সেটা আমি এরকম সীমানায় কিছু আরোপ করবো না, কিন্তু এই যে যারা বাংলাদেশের ডিমের প্রোডিউসার তাদেরকে বলে দিলাম তুমি যদি একটা ডিম প্রোডিউস করো, মুরগি আর কি, মুরগিতেই ডিম পড়ে, তো তুমি যদি একটা ডিম প্রোডিউস করাতে পারো মুরগিকে দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে তোমাকে আমি 3 টাকা করে দিয়ে দিব সাবসিডি। আমরা বলেছিলাম সাবসিডি হলো আর্থিক বা উপকরণ সাহায্য, সেটা আমাদের উৎপাদনকারীকে দিয়ে দেয়া। তাহলে সেক্ষেত্রে দেখো তো মার্কেট প্রাইসটা কত হবে এখন, এই বাজারে এসে দামটা কত হবে, ভর্তুকি যদি দেয়া হয় বাজারে এসে দামটা কত হবে? এখানে অনেকেই আসো যারা অসৎ স্টুডেন্ট, তারা ক্লাসে শুধু প্রেজেন্টটা দিয়ে চলে যাও, আমি এখানে প্রেজেন্ট পাই 16 থেকে 17, কিন্তু যখন আমি প্রেজেন্ট দিতে যাই তখন আমি পাই 21, 22, 23, 24, 25, যেটা আমাদের জন্য খুবই হতাশার এবং টিচার হিসাবে আমারও লজ্জাজনক যে এখানে এতজন স্টুডেন্ট ক্লাস করছে। স্টুডেন্ট হিসাবে তোমাদের লজ্জাটা আরো বেশি হওয়ার কথা, কিন্তু আমি জানি তোমাদের সেই লজ্জাটা নেই আর কি, যে তোমরা ক্লাস না করে প্রেজেন্ট দাও অথবা ক্লাসে আসো না, কিন্তু তোমরা ভালো মার্কস আশা করো আর কি। তো এটা থেকে ভেরি কেয়ারফুল থাকবে যে তোমরা যারা ক্লাস করছো না তারা যদি ভালো মার্কস পাও সেটা আমাদের জন্য লজ্জার। তো আমরা চাইবো না যে যারা ক্লাস করে না, যাদের নানা ধরনের ফ্যাসিলিটি, সিটি কলেজে যারা পড়ে আমরা জানি তাদের ন্যূনতম একটা ফ্যাসিলিটি তাদের আছে, তো তাদের সেই সক্ষমতাটা আছে। তো যারা ক্লাস করছো না তাদের জন্য আমি খুবই দুঃখিত, এবং আমি আশা করি যে তোমরা কখনোই ভালো মার্কস অ্যাচিভ করতে পারবে না, সেটা আমার বলতে গেলে যেটা আমার আশা করার ব্যাপার না, এখানে আমাদের রিয়েলাইজেশন যে যারা ক্লাস করে না এবং ক্লাসে পার্টিসিপেট করে না তাদের কনসেপ্ট অবশ্যই অন্যদের চাইতে কম হবে, এবং আমরা সেটা 100% এখানে আমাদের কনফিডেন্ট আছে যে তারা কখনোই তারা নেক্সট লেভেলে যেয়ে এই কনসেপ্টগুলো নিজের থেকে ক্লিয়ার করার সুযোগ তাদের কম হবে। তো এজন্যই আমাদের প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান এজন্যই চলে, না হলে সবাই যদি বাসায় বসে বসে নিজের থেকে পড়ে নিতে পারতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এতদিন উধাও হয়ে যেত, ভ্যানিশ হয়ে যেত, তাদের আর মার্কেট ডিমান্ড থাকতো না। যেমন আমরা এই ডিমের প্রোডিউসারকে যেভাবে বলছি সেরকমই আর কি মার্কেট থেকে সে আউট হয়ে যেত। তো এখন আমরা আসি, এবার দেখো যদি আমাদের 3 টাকা ভর্তুকি দেওয়া হয় তাহলে এর বাজার দাম হয়ে যাবে 4 টাকা, অর্থাৎ বাজারের রিফ্লেকশন প্রাইস হবে 4 টাকা। এখন দেখো তো ইন্ডিয়াকে কি বের করে দেওয়া গেছে, আমি তো কোনো ট্যারিফ বসাইনি, কিন্তু ইন্ডিয়া কি মার্কেট থেকে আউট হয়ে গেছে? ইন্ডিয়াকে বের করে দেওয়া যাবে, কারণ এখন ইন্ডিয়ার প্রাইস 65, কিন্তু আমি ভর্তুকি দিয়ে
আমার ডিমের দাম কমিয়ে ফেলেছে, ফলে সেক্ষেত্রে কিন্তু কার ডিম চলবে? বাংলাদেশের ডিমে চলবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আমরা ইন্ডিয়াকে বের করে দিয়েছি, কিন্তু এটাও কিন্তু এক ধরনের প্রোটেকশনিজম। এখানে কিন্তু আমি ট্যারিফ বসাইনি, এটা কিন্তু এক ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার, যেটাকে আমরা বলছি ভর্তুকি দিয়েও কিন্তু এভাবে মার্কেট থেকে বের করে দেওয়া যায়। তো ভর্তুকি দিলে অসুবিধা কি? আমি যদি এখানে ভর্তুকি দিই, আমার পকেটের টাকা আমি ডিমওয়ালাকে দিয়ে দিচ্ছি, আমি গভর্নমেন্ট, তো সেক্ষেত্রে আমি হয়তো রাস্তা বানাতে পারছি না বা অন্যান্য কালভার্ট ব্রিজ এগুলো আমার স্যাক্রিফাইস করতে হচ্ছে। গভর্নমেন্ট যখন এক সেক্টর থেকে এক সেক্টরে বেশি হেল্প করবে, মনে রাখতে হবে অন্য সেক্টরকে তাকে স্যাক্রিফাইস করতে হয়। যেমন আমি যদি বলি গভর্নমেন্ট যদি পদ্মা সেতু বানাতে চায়, আমরা বলছি যে সে তার নিজের টাকায় বানাচ্ছে, তাহলে সেখানে কিন্তু গভর্নমেন্টকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। কি স্যাক্রিফাইস করতে হচ্ছে? হয়তো সে আরো শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট করতে পারতো, স্বাস্থ্য খাতে ইনভেস্টমেন্ট করতে পারতো, বা অন্যান্য আদার রোডস হাইওয়েস এগুলো ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারতো, কিন্তু এখন কিন্তু সে আর সেটা পাচ্ছে না। এখন কিন্তু তারা সেই সুবিধাটা থাকছে না, ফলে দেখা যাচ্ছে কি যে সেক্ষেত্রে কিন্তু তার ওই পদ্মা সেতুকেই গুরুত্ব দিতে হচ্ছে। এক সেক্টরে গুরুত্ব দেওয়ার অর্থ হলো আমাকে অন্য সেক্টরে স্যাক্রিফাইস করতে হবে। কারণ কি? কারণ আমরা জানি আমাদের রিসোর্স হলো লিমিটেড, অর্থাৎ আমাদের ইনকামটাও লিমিটেড। আমি যদি কোথাও বেশি খরচ করি, তাহলে নিঃসন্দেহে অন্য কোথাও খরচ করার জায়গা আমাদের কমে যাবে। যেমন ধরো, তুমি যা বেতন পেয়েছো তা দিয়ে তুমি একটা আইফোন কিনে ফেলেছো, এখন তুমি মাস চলবে কি করে? সেটা কিন্তু তোমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, যে তুমি মাস চলারটাকে তোমার আর মাস চলার ক্ষমতা নেই, কারণ তুমি আইফোন কিনে ফেলেছো, কারণ তোমার ইনকাম লিমিটেড। তো সে তো এরকমই গভর্নমেন্টেরও বেলায়ও সেম হয়, যদি আমি বেশি বেশি সাবসিডি দেই। আমার সবসময় মনে হয় যে জিনিসপত্র কম দামে খেতে, যেমন আমি চাল কমে পেতে চাই, ডাল কমে পেতে চাই, ফুলকপি কমে পেতে চাই, তেল কমে পেতে চাই, যেমন সরকার যেসব জায়গায় রেশন দেয় আর কি, তো সেক্ষেত্রে সরকার সাবসিডাইজ করে দেয় আর কি, ভর্তুকি দিয়ে দেয়। তার অর্থ কি? সরকারকে অন্য কোনো সেক্টর থেকে কিন্তু আমার ডেভেলপমেন্ট বাদ দিয়ে আমাকে কিন্তু এখানে সাবসিডাইজ করতে হয়। এগুলো নেসেসারি গুডস বলে মূলত এখানে সরকার দিয়ে থাকে, শিক্ষা খাতেও দেয় আর কি। তো এইসব খাতগুলোতে মূলত সরকার এভাবে সাবসিডাইজ করে। তো এরপরে আমরা আসি, তাহলে ধরে নিচ্ছি যে এবার ধরো নন ট্যারিফ আরেকটা ব্যারিয়ার আমরা বলি, যেমন ধরো যখন বাংলাদেশ থেকে ইলিশ মাছ ইন্ডিয়াতে একসময় যেত, তখন দেখা যেত কি যে এখন আর অত টেস্ট করে না, কারণ তারা নিজেরাও বুঝেছে যে ইলিশ মাছ তাদের ওখানে আর পাওয়া যাবে না। তো সে সময় তারা ইন্ডিয়া যখন কলকাতায় যেত, তখন সেই কলকাতার যে আমাদের যে বর্ডার, সেই বর্ডারে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে থাকতো। এর কারণটা কি? কারণটা হলো তারা ওই ইলিশ মাছগুলো আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি স্বাস্থ্যকর, তো সেটা টেস্ট করাতে পাঠাতো ব্যাঙ্গালোর। তো সেই ব্যাঙ্গালোর থেকে আস্তে আস্তে দেখা যেত এটা 2-3 দিন 4 দিন পর্যন্ত সময় লেগে যেত টেস্টিং এর রেজাল্ট। তো টেস্টিং এর রেজাল্ট আস্তে আস্তে দেখা যেত কি এখানে মাছগুলো পচন ধরার একটা উপক্রম হতো। তারপরে দেখা যেত কি ট্রাকগুলো বসে আছে, তাহলে এখানে তার একটা এক্সট্রা কস্ট অ্যাড হতো, বরফের জন্য এক্সট্রা কস্ট অ্যাড হতো, সেখানে যারা ট্রাকের শ্রমিক আছে তাদের জন্য এক্সট্রা কস্ট অ্যাড হতো। অ্যাড হতে হতে দেখা যেত কি যে ইলিশের দাম হিউজ পরিমাণে বেড়ে গেছে। তো বেড়ে গেলে দেখা যেত কি ইন্ডিয়ান মার্কেটে অনেকেই আগ্রহী হতো না এত বেশি দামে ইলিশ মাছ কিনতে, ফলে দেখা যেত কি ইলিশের ডিমান্ড তখন অটোমেটিক কমে যেত। এটাও এক ধরনের ব্যারিয়ার্স। এটা কিন্তু আমরা বলছি কি আমি ডাইরেক্ট তোমাকে ট্যারিফ বসাচ্ছি না, কিন্তু এমন একটা ব্যারিয়ার বসিয়ে দিয়েছি যে তুমি সহজে আমার মার্কেটে ঢুকতে পারবে। এরকম আর কি ব্যারিয়ার দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেডে আসলে আমাদের ট্যারিফ বা নন ট্যারিফ এরকম ব্যারিয়ার দিয়ে দেখা যায় কি যে রেস্ট্রিকশন করে দেওয়া যায়। আর এই রেস্ট্রিকশন যত কমে যাবে তাকে আমরা বলি উদারীকরণ। তো বিশ্বায়ন হতে গেলে, এক দেশের সঙ্গে অন্য দেশের রিলেশনশিপ হতে গেলে, আমাকে অবশ্যই এই ট্যারিফ বা নন ট্যারিফ যে ব্যারিয়ার্স গুলো আছে সেগুলোকে কি করতে হবে, কমাতে হবে। তো বিশ্বায়নের যত বেশি বিশ্বায়ন হবে তত বেশি এই উদারীকরণ হবে আর কি, অর্থাৎ ট্যারিফ নন ট্যারিফ শুল্ক বা অশুল্ক যে বাধাগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে যাবে। এরপরে আমরা বলছি অধিক উৎপাদন। অধিক উৎপাদনটা আমাকে এখানে বোঝাতে পারবে কেউ? বিশ্বায়ন হলে অধিক উৎপাদন হয়, যে কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারো। অধিক উৎপাদন স্যার, অধিক উৎপাদনটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? বিশ্বায়ন হলে তোমার উৎপাদনটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ স্যার, আমাদের যে কোনো একটা জিনিস, আমাদের আমাদের যদি বেশি উৎপাদন হয়, আমরা তো বাইরের দেশে স্যার এটা প্রডিউস করতে পারি, মানে এটা বাইরের দেশে পাঠাতে পারি, রপ্তানি করতে পারি স্যার, রপ্তানি করতে পারি, সেটাও হয় আর কি। কিন্তু যদি এমনও হয় যে আমার দেশে ডিমান্ড নেই, তাহলে ডিমান্ড বেশি থাকে স্যার অন্যান্য দেশের। হ্যাঁ, এমনও হতে পারে যে আমার দেশে ডিমান্ড নেই, তাহলে কি মানে অধিক উৎপাদন হবে না?
আমার দেশে ডিমান্ড নেই, ধরো যে আমার দেশে পেতে চাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি অধিক উৎপাদন হয় না? আমরা বাইরের দেশে পাঠাচ্ছি ঠিক আছে, কিন্তু এমনও তো আছে যে এমন সেক্টর গুলো আছে যেখানে আমাদের আমার দেশে সেগুলো ডিমান্ড খুব বেশি নেই, বা দেশের সেগুলো ডিমান্ড মিট আপ করা হয় না, সেগুলো শুধু বাইরে যায়। যেমন বাংলাদেশি গার্মেন্টস, সেগুলো কিন্তু শুধু বাইরে যায় এবং একটা হিউজ প্রোডাকশন কিন্তু আমাদের গার্মেন্টস এর। তো যদি আমি বলতাম যে বিশ্বায়ন যদি না হতো তাহলে এই এই উৎপাদন